Krishnang Jagadgurum Padupadme Tayo Sritva Pranamami Muhurmuhu. Sri Sri Thakur, Sri Sri Ma, O Shamiji ke janai, Amar Bhulunthito Pranam. Manche Upobishta Parom Pujaniya Mataji, O Shraddhya Bandidadi ke Pranam janai. Pranam janai Upasthit Bhakta Mondoli, O Amar Priyo Matri Mondoli ke. মায়ের কথা শুনলেই এমনিতেই আমাদের মন আবিষ্ট হয়ে যায়। কে বলছেন, কোন ঘটনা বলছেন বা কোন ভাষায় বলছেন সেটা বড় কথা নয়। মা আমাদের অন্তরে থেকে নিজেকে প্রকাশিত করছেন। তাই সন্তানের মনে হয় মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। বলা হয় মাতা নির্মাতা, মাই তার স্নেহ শাসন দিয়ে, স্বপ্ন এবং উদ্বেগ দিয়ে সন্তানদের গড়ে তোলেন, বেঁধে রাখেন একই পরিবারে। শ্রী শ্রী মাও ঠিক একই কাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ ভাব দিয়েছেন, মা তাতে রস সৃষ্টি করেছেন। সেই রসবাড়ি সিঞ্চিত না করলে শঙ্খরূপী চারা গাছটি নষ্ট হয়ে যেত। সেটি যে আজ মহিরুয়তে পরিণত হয়েছে তা শ্রী শ্রী মায়ের অবদানে। মা রামকৃষ্ণ সংঘকে পরিপুষ্ট করেছেন, দিয়েছেন সজীবতা। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে রোগশয্যায়। তিনি তার ভাবী সংঘের স্থপতিদের পাঠিয়েছিলেন মাধুকরী ভিক্ষায়। তারা ভিক্ষাপাত্র নিয়ে প্রথমেই এসে দাঁড়িয়েছিলেন সারদা মুনির অঙ্গনে। বলেছিলেন, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মাতাদের একটি টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যে অমৃতের পাত্র শ্রী শ্রী মাকে দিয়েছিলেন, মা যেন সেটিকেই ষোলো আনা পূর্ণ করে তুলে দিয়েছিলেন তাদের হাতে। অমৃতত্ব আহরণ ও বিতরণের যে সাধনার অধিকার তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তাদের গুরুদেবের কাছ থেকে, তাই যেন জয়যুক্ত হল মায়ের আশীর্বাদে। রামকৃষ্ণ ভাবান্দোলন সংগঠিত রূপ দানের আগে মায়ের ভূমিকা যে কী অপরিসীম ছিল তা স্বামী বিবেকানন্দ ব্যক্ত করেছেন আমেরিকায় তার সেই বিখ্যাত ভাষণে, মাই লাইফ অ্যান্ড মিশন, আমার জীবন ও ব্রত। তাতে তিনি বলেছেন, গুরুরূপে তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে। বলেছেন, আমি যা বলছি সবই আমার গুরুদেবের চিন্তারাশির প্রতিচ্ছবি মাত্র। আমরা ১২ জন বালক তার চরণ প্রান্তে বসে তার ভাব নিয়ে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম একটি বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করব। তারপর এলো সেই দুর্দিন, আমাদের গুরুদেবের মহাপ্রস্থানের দিন। আমাদের বন্ধু বান্ধব বলতে বিশেষ কেউই ছিলেন না। ১২ জন বালক বড় বড় আদর্শের কথা বলে, যারাই শোনেন তারাই হাসেন। ক্রমে সেই উপহাস পরিণত হয়েছিল অত্যাচারে। তারপর এলো সেই দারুণ দুঃসময়। সেই দুঃসময়ের কারণ স্বামীজির ব্যক্তিগত জীবনও। বিশ্বনাথ দত্ত গত হয়েছেন, বাড়িতে মামলা মোকদ্দমা চলছে, মা ভাই বোনের মুখে অন্ন নেই। স্বামীজি বলছেন, সেই সময় আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন
শুধুমাত্র একজন, তিনি আমাদের গুরুদেবের সহধর্মিণী। তাঁরই অনুপ্রেরণা আমাদের জীবনে বহন করে এনেছিল আশীর্বাদ। কিন্তু তিনি ছিলেন আমাদের থেকেও বেশি দরিদ্র, নিঃসহায়। আমরা জানি শ্রীরামকৃষ্ণ যখন অপ্রকট হয়েছিলেন, মায়ের অভাব অন্ন বস্ত্র দুয়েরই, ছেঁড়া শাড়ি পরেন, ভাতের সঙ্গে নুন জোটে না, এবং সেই অন্নটি জোগাড় করতে মা ঠাকুরনকে আমার অন্যের বাড়িতে শ্রম দিতে হয়েছে, অন্যের বাড়িতে ধান ভাঙতে হয়েছে। কিন্তু কোনোদিন কোনো অভিযোগ ছিল না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কোনোদিন কাউর কাছে তুমি হাত পাতবে না, তাহলে মাথাটাও বিকিয়ে যাবে। মাতা ঠাকুরনি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। পরম বৈরাগ্য ভরে বলেছিলেন, এমন ঠাকুরই যখন চলে গেলেন, আমি টাকা নিয়ে আর কি করব। শ্রীরামকৃষ্ণ লীলায় যোগমায়ার প্রয়োজন হয়নি, কিন্তু আমার মা ঠাকুরনের শরীর রক্ষা করবার জন্যে ঠাকুরকে যোগমায়া রাধুর ব্যবস্থা করতে হয়েছিল। নির্বাসনার প্রত্যাশাহীনতা দিয়ে সংসারে থেকে যে একটি জীবন কাটিয়ে দেওয়া যায়, সেটি বোঝাতেই বুঝি এবার শারদামণি জন্মগ্রহণ করেছিলেন। মা ছাড়া জগৎ অন্ধকার, তাই আবেগতাড়িত হয়ে স্বামীজি চিঠিতে লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, কিন্তু মা গেলে সর্বনাশ। নাগমহাশয় বলতেন, বাপের চেয়ে মা দয়াল। ঠাকুর যেমন বলেছেন আমার মা চাই, আমাদের সবার তেমনি মা চাই। ভালোবাসাহীন পৃথিবীতে কেউ বাস করতে পারে না। মা তার প্রার্থনায়, তার আশীর্বাদে এবং সময়োচিত নির্দেশে সংঘকে রক্ষা করেছেন। যোগিনমা বলতেন, এই যে সব মটর দেখছ, সবই মায়ের কৃপায়। মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন, ঠাকুর তুমি এলে, কিছুদিনের জন্যে লীলা করলে, আনন্দ করলে, আর তুমি চলে গেলে কি সব শেষ হয়ে যাবে? তাহলে তোমার আসার কি প্রয়োজন ছিল? আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমার ছেলেরা দুটি অন্নের জন্যে ভিক্ষা করবে। তুমি এমন করো যাতে ওদের মোটা ভাত কাপড়ের অভাব না হয়, আর মাথা গোজার একটা ঠাই হয়, ওরা তোমার ভাব নিয়ে একত্রে বাস করবে। আর সংসারের তাপদগ্ধ মানুষ ওদের কাছে এসে তোমার দুটি কথা শুনে প্রাণ জোড়াবে, তাই তো তোমার আশা। মা কঠিন সময় সংঘকে রক্ষা করেছেন তার বুদ্ধিমত্তায়, দূরদর্শিতায় আর বিচক্ষণতায়। 1916-17 সালে লর্ড কারমাইকেল একটি ভাষণে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন সন্ত্রাসবাদে মদদ যোগাচ্ছে। সেই সময় অনেক স্বাধীনতা সংগ্রামী যারা সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বিপ্লবের পথ ত্যাগ করে রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। সশস্ত্র বিপ্লব কখনো সন্ত্রাসবাদ হতে পারে না। স্বাধীনতা অর্জনের জন্যে অহিংস আন্দোলনের মতো এটাও খুবই জরুরি ছিল, কিন্তু স্বদেশী যারা করতেন, ইংরেজ পুলিশ তাদের ওপর অকথ্য অত্যাচার করত, বলতো সন্ত্রাসবাদী। তা কারমাইকেলের এই উক্তিতে চারিদিকে ভীতির সঞ্চার করেছিল। ভক্তরা মিশন কর্তৃপক্ষকে বলেছিলেন,
যারা পুলিশের কুনজরে আছে তাদের বহিষ্কার করাই ভালো, না হলে সংঘের হয়তো অস্তিত্ব সংকট হতে পারে। সংঘাধ্যক্ষ ব্রহ্মানন্দ মহারাজ তখন কন্যাকুমারীতে, রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি শরৎ মহারাজ সব কথা মায়ের কাছে নিবেদন করলেন। মা বললেন, সে কি সংঘ চলছে ঠাকুরের ইচ্ছায়, রাজরসে তো আর সত্যভঙ্গ করা যায় না। যারা ঠাকুরের নামে সন্ন্যাস নিয়েছে হয় তারা সবাই থাকবে, না হলে কেউ থাকবে না, আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে। তারপর বললেন, বাবা শরৎ, তুমি লাট সাহেবকে বুঝিয়ে বলো, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন। মিস ম্যাকলাউড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিয়েছিলেন শরৎ মহারাজ লর্ড কারমাইকেলকে, বুঝিয়ে বলেছিলেন সংঘের কার্যপ্রণালী। কারমাইকেল শুধু দুঃখ প্রকাশই করেননি, তার এই বক্তব্য তিনি প্রত্যাহার করেছিলেন। শ্রী শ্রী মা তার দেবত্বকে উদ্বোধিত করেছিলেন ঠাকুর তাকে ষোড়শী রূপে পূজা করে। মা তো জগজ্জননী ছিলেনই, কিন্তু তিনি যে মহাশক্তি সে বিষয়ে সচেতন করার প্রয়োজন ছিল। অরূপানন্দ মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, মা তোমার কি স্বস্বরূপ মনে পড়ে না? মা বলেছিলেন, পরে তো, তখন ভাবি আমি এসব কি করছি, কিন্তু পরমুহূর্তেই ছেলে মেয়েদের দেখলে আবার সব ভুলে যাই। শ্রীরামকৃষ্ণ বলতেন, দায় কি আমার, দায় তোমারও। মা বলতেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। ঠাকুর তার ত্যাগী সন্তানদের ধর্মজীবন গঠনের দিকে সদা সতর্ক ছিলেন। তিনি বেঁধে দিয়েছিলেন রাত্রে কে কি খাবে, কিন্তু যখন জানতে পারলেন যে মায়ের প্রশ্রয়ে তারা একটু বেশি বেশি খাচ্ছে, ঠাকুর একটু চিন্তিত হয়েছিলেন। কিন্তু মা বলেছিলেন, ভাবনার কোনো কারণ নেই, সন্তানের ভবিষ্যতের ভার তিনিই নিয়েছেন। তখন ঠাকুর আশ্বস্ত হয়েছিলেন, নিশ্চয়ই তিনি একটু খুশিও হয়েছিলেন যে সংঘজননী জেগেছেন। ঠাকুরকে অনেকেই শেষের দিকে ভগবান বলে মনে করতেন, কারণ শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু সমাধি হতো। ইন্ডিয়ান মিররে কেশব সেন অনেক কিছু লিখতেন তার সম্বন্ধে, যা পড়ে শিক্ষিত যুব সমাজ আসতেন ঠাকুরের কাছে। ঠাকুর হয়তো ভগবান হলেও হতে পারেন, কিন্তু মা কি করে দেবী হবেন? মা তো ঘোমটার আড়ালে শুধুমাত্র নিজের মুখ নয়, স্বস্বরূপকেও ঢেকে রেখেছিলেন। সারাদিন তিনি রান্না করছেন, ঘর ঝাড় দিচ্ছেন, বাসন মাজছেন, কাপড় কাটছেন, তাকে কি করে ভাবা যায় দেবী? তাই শরৎ মহারাজকে বলতে হয়েছিল, তাহলে তোমাদের কি মনে হয়, ভগবান কি ঘুটেকুরুনির বেটিকে বিয়ে করেছে? ঠাকুর শ্রী শ্রী মাকে পূজা করলেন, তার জপের মালা মায়ের চরণে নিবেদন করলেন। সমগ্র সাধন জীবনের ফল তিনি মায়ের চরণে অর্পণ করে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। চণ্ডিকানন্দ মহারাজের সেই অসামান্য গান আমরা গাই, কে তুমি মা বলো না আমায়, বলো না ভগবান পূজে কেন তব রাঙা পায়, এ কি অপরূপ লীলা আজিয়ে ধরায়। ভগবান যাকে পূজা করেন তিনি নিশ্চয়ই কোনো সাধারণ মানবই হতে পারেন না। ঠাকুর শ্রী শ্রী মাকে সর্বকালের মানব হৃদয়ে দেবীর শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিতা করেছিলেন, মায়ের অন্তর্নিহিত শক্তির বোধন করেছিলেন, ফলে মা হয়েছিলেন সংঘ জননী গুরু ইষ্ট। আর শ্রীরামকৃষ্ণ
তিনি তার নিজের শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত করে বলেছিলেন, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলাম। অর্থাৎ নরেন্দ্রনাথ ঠাকুরের সর্বস্ব। আর মা কি ভাবতেন? মাও ঠিক একই কথা ভাবতেন। মা তখন ঘুষুরির ভাড়া বাড়িতে, অখণ্ডানন্দ জি আর স্বামীজি গেছেন মাকে প্রণাম করে তার অনুমতি নিতে তারা তীর্থে যাবেন। অখণ্ডানন্দজিকে মা বলেছিলেন, বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলুম, দেখো যেন নরেনের অন্ন কষ্ট না হয়। আর ঠাকুর এবং মায়ের যিনি সর্বস্ব তিনি কি ভাবতেন? তিনি কি ভাবতেন তা আমরা আগেই আলোচনা করেছি। 1897 সালের পয়লা মে বলরাম মন্দিরে যখন স্বামীজি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, সেই সভায় তিনি বলেছিলেন গুরু ভাইদের, তোমরা কি শ্রী শ্রী মাকে শুধু গুরুপত্নী ভাবো? না ভাই না, যে সঙ্ঘ হতে চলেছে সেই সঙ্ঘের তিনি রক্ষাকর্ত্রী পালনকারিণী, তিনি আমাদের সঙ্ঘ জননী। স্বামীজি তো বেলুড় মঠের জমি বিক্রি করে দিচ্ছিলেন, যদি মা না তাকে নিরস্ত করতেন। স্বামীজি মায়ের কাছে অনুমতি আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন, দুর্গাপুজো কি তিনি করবেন বেলুড়ে? মা বললেন, শক্তি পুজো হবে কি বাবা? নিশ্চয়ই হবে, শক্তি ছাড়া কি কোনো কার্যসিদ্ধি সম্ভব? কিন্তু তোমরা সন্ন্যাসী, পশু বলি দিও না, সর্বভূতে অভয় প্রদান তোমাদের জীবন ব্রত। বিশ্ববরেণ্য স্বামীজিকে শারদা সরস্বতী তার জীবন ব্রত সম্পর্কে সচেতন করছেন। স্বামীজি যে নিষ্কাম কর্মের পত্তন করেছিলেন, তার ফলে সারা ভারতবর্ষে সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রথম প্রথম তাঁরই গুরু ভাইরা একটু বুঝতে ভুল করেছিলেন। তারা মনে করতেন সাধুরা তপস্যা করবেন, জপ ধ্যান শাস্ত্রপাঠ করবেন, তারা কেন বই বিক্রি করবেন? তারা কেন রোদে পুড়ে জলে ভিজে বাড়ি তৈরির কাজ দেখাশোনা করবেন? এগুলি বুঝি শ্রীরামকৃষ্ণের ভাব বিরোধী। যারা এই রকম ভেবেছিলেন তাদের মধ্যে ছিলেন মাস্টার মহাশয়। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গাকে সারা পৃথিবীতে যে দুজন প্রবাহিত করেছিলেন, তাদের মধ্যে একজন নরেন্দ্রনাথ দত্ত এবং আরেকজন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম। আমরা গানে বলি, বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি, সেই বাণীরূপ শ্রীরামকৃষ্ণের সার্থক পূজারি মাস্টার মহাশয় পর্যন্ত ভুল বুঝেছিলেন। কিন্তু শ্রী শ্রী মা কি করলেন? তিনি কাশী সেবাশ্রমে গিয়ে সেই রোগীদের নারায়ণ রূপে সাধুকর্মীদের সেবা দেখে আনন্দিত হয়ে 10টি টাকা দিলেন আশীর্বাদী স্বরূপ। বলেছিলেন, দেখলাম এখানে সর্বক্ষেত্রে ঠাকুর সর্বদা বিরাজমান এবং আমার ছেলেরা এই রোগীদের সেবা করে শ্রীরামকৃষ্ণেরই সেবা পূজা করছেন। বলতেন, কাজ আর কার বাবা, কাজ তো ঠাকুরের। অর্থাৎ সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা আর ঠাকুরের সেবা পূজা তার কাছে সমার্থক। বলতেন, জপ ধ্যান করতে হবে বই কি? সেটা তো যেন নৌকার হাল, আমরা জানিয়ে হাল ছেড়ে দিলে ভরাডুবি হয়, কি গৃহী কি সাধু। বলতেন, কিন্তু 24 ঘন্টা কে জপ ধ্যান করতে পারে? মনটাকে কখনো আলগা দিতে নেই, তাহলেই মন গোল বাঁধায়, তাই কাজ করা ভালো। তাই তো আমার নরেন নিষ্কাম কর্মের পত্তন করল, মঠ এভাবেই চলবে,
যারা পারবে না তারা চলে যাবে, সংঘজননের নির্দেশ। একদিন একজন ভক্ত বলেছিল, এই মঠটটে আর কিছু নেই। মা শুনে বলেছিলেন, সে কি ধর্ম বলে যদি কিছু থাকে, নিজেকে দেখিয়ে বলেছিলেন তা এখানে আর এই মঠে। ভগিনী নিবেদিতা বলেছেন, শ্রী শ্রী মা স্নেহময়ী ছিলেন কিন্তু কখনোই স্নেহ দুর্বলা ছিলেন না। আমরা নিবেদিতার কাছে অসীম ঋণের ঋণী, যিনি শিক্ষিতা, যিনি বুদ্ধিমতী, যার মনন ছিল এমন একজন নারী তিনি প্রবেশ করতে পেরেছিলেন শ্রী শ্রী মায়ের অন্তরে ও অন্দর মহলে। তাই নিবেদিতার স্বচ্ছ দৃষ্টিতে আমরা মাতা ঠাকুরণীকে দেখার সুযোগ পেয়েছি। তিনি বলছেন, মা কখনো স্নেহ দুর্বলা ছিলেন না, সংঘের সম্মান রক্ষার্থে তাকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কখনো রূঢ় বাক্য বলেননি, সেটিও বলেছেন অত্যন্ত কোমলভাবে। একবার এক সাধু সন্ন্যাসের ব্রতভঙ্গকারী, তিনি মঠ ছেড়ে চলে যাচ্ছেন, মাও কাঁদছেন, সেই সাধু সন্তানও কাঁদছেন। মা বলছেন, বাবা তুমি আমার ছেলেই থাকবে, কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তই যথেষ্ট নয়। স্বামীজির সেই স্বপ্নের মায়াবতীর অদ্বৈত আশ্রম, মিস্টার সেভিয়ার গত হয়েছেন, মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে স্বামীজি সেখানে গেছেন, গিয়ে দেখছেন দু একজন সাধু সেখানে ঠাকুরের পট রেখে তার সেবা পূজা করছেন। স্বামীজি চেয়েছিলেন অদ্বৈত আশ্রমে শুধু নিরাকার ব্রহ্মের উপাসনা হবে। তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। স্বামীজির দেহ রক্ষার পর এদেরই একজন মাতা ঠাকুরণীকে চিঠি লিখলেন। চিঠির ভাবটা অনেকটা এরকম যে রামকৃষ্ণ সংঘে রামকৃষ্ণই তো সব, আমরা না হয় ঠাকুরের পট রেখে একটু ধূপ ধুনো ফুলমালা দিয়ে পুজো করেছি, সেটা কি এতই অপরাধের? সঙ্গে সঙ্গে মা জননী উত্তরের লিখেছিলেন, আমাদের গুরু অদ্বৈত, তাই তোমরা সকলে অদ্বৈতবাদী। ভাবলে অবাক হতে হয় না, মা তো সারাদিন ঠাকুরের সেবা পূজা করতেন, যখন বাড়ির বাইরে যেতেন তখনও ঠাকুরের ছবিটি সঙ্গে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তিনি গয়া আর পুরীতে যাবেন না, কারণ যার যেখান থেকে উৎপত্তি সেখানে গেলে তার আর শরীর থাকে না। মা তাই ঠাকুরের মায়ের পিণ্ড দান করতে নিজেই গিয়েছিলেন গয়ায়। জগন্নাথপুরীতে মা গিয়ে সেই ঠাকুরের পটটি নিয়ে দেখাচ্ছেন, দেখো ঠাকুর ইনি জগন্নাথ। যেখানেই যেতেন সেই পটটি রেখে নিজে রান্না বান্না করে সেই ভোগের থালা ঠাকুরের সামনে রেখে বলতেন, আজ এতটুকুই জোগাড় হয়েছে, গরম গরম খেয়ে নাও তো, এসো বসো খাও। সেই সারদা দেবী কী করে এমন সিদ্ধান্ত দিলেন? মাতার অনুভূতির কথা ব্যক্ত করেছেন, বলছেন, রাধি একটা কালো ঢেউ পিঁপড়েকে মারতে গেল, আমি মারতে দিতে পারলুম না, দেখলাম সেটা তো পিঁপড়ে নয় ঠাকুর, ঠাকুরের চোখ মুখ নাক, যেদিকে তাকাই সেদিকে ঠাকুর, শুধু ঠাকুর, কানা ঠাকুর, খোড়া ঠাকুর, ঠাকুর বই আর কেউ নেই। তাই বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি আছেন তোমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনি আছেন। দ্বৈতবাদ অদ্বৈতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ, সকল ধর্মের সকল শাস্ত্রের মর্মকথার তিনি যেন চেতন বিগ্রহ। স্বামীজির
প্র্যাকটিক্যাল বেদান্ত মূর্ত হয়েছে তার জীবন চর্চায়। তার এই শঙ্খজননী রূপটি সেটি তার জননী রূপের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তিনি সকলের মা এবং তিনি আমাদের সত্যিকারের মা। বিশুদ্ধানন্দজি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ত্যাগের জীবনকে গ্রহণ করবেন, আশীর্বাদ নিতে গিয়েছিলেন মায়ের কাছে জয়রামবাটিতে। মা তার এই ত্যাগ বৈরাগ্য দেখে তাকে গৈরিক বস্ত্র প্রদান করে বলেছিলেন, ঠাকুর তুমি সন্ন্যাস রক্ষা করো। সেই সময়ের স্মৃতিচারণ করে পরবর্তী সময়ে মহারাজ লিখেছেন যে দুর্গম ত্যাগের পথে অম্লান বদলে মা সন্তানকে ঠেলিয়া দিয়াছেন, কিন্তু এক মুহূর্তের জন্যে তার মাতৃহৃদয় ঘুমাইয়া পড়ে নাই। সন্ন্যাসী সমস্ত সম্পর্ক অস্বীকার করতে পারেন শুধুমাত্র একটি সম্পর্ক ছাড়া। বিশুদ্ধানন্দজি বলছেন, যতই আমি মনে করি আমার দেহ নেই, আমার গেহ নেই, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমার বাবা নেই, আমার মা নেই, কিন্তু একটি সম্পর্ক অস্বীকার করার নয়। লাটু মহারাজ একই কথা বলেছিলেন। লাটু মহারাজ তখন বলরাম মন্দিরে, বলরাম মন্দিরে তো তিনি দীর্ঘ সময় ছিলেন, মা এসেছেন বলরাম মন্দিরে, কারণ গিরিশ ঘোষের বাড়িতে দুর্গা পুজোয় তিনি যাবেন। সবাই এসে মাকে দর্শন করছেন, প্রণাম করছেন, কিন্তু মহারাজ যাচ্ছেন না। মা তখন সিঁড়ি দিয়ে নেমে আসছেন, জয়রামবাটি ফিরে যাবেন। মায়ের পদধ্বনি যত শোনা যাচ্ছে মহারাজ ঘরে তত জোরে জোরে পায়চারি করছেন আর বলছেন, সাধুর কে বাবা কে মা, সাধু নির্মায়া। মা এসে বললেন, বাবা লাটু তোমার আমাকে মানতে হবে না বাবা। সেই শুনে লাটু মহারাজ একেবারে কান্নায় ভেঙে পড়লেন। শশী মহারাজ তার শেষ অসুখের সময় তিনি কলকাতায় এসেছেন, উদ্বোধনে আছেন, তিনি চান একবার মায়ের সঙ্গে দেখা করতে মা জয়রামবাটিতে। মা আসতে চাননি, কারণ কোন মা পারেন তার সন্তানের মৃত্যু যন্ত্রণা চোখের সামনে দেখতে। তাছাড়া উদ্বোধনে জায়গাও অনেক কম ছিল, মা এলেই ভক্তরা আসবেন। মহারাজ অসুস্থ তাই মা আসতে চাননি, কিন্তু শশী মহারাজ তার একটি সূক্ষ্ম দর্শন হয়েছিল, সেটি তিনি গিরিশ ঘোষকে বলেছিলেন। গিরিশ ঘোষ গান রচনা করেছিলেন, পুলিন মিত্র তাতে সুরারোপ করে শশী মহারাজকে শুনিয়েছিলেন, পোহালো দুঃখ রজনী, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপ্ন, নাহি আর ভ্রম জীবন মমন জীবন মরণ, হের মম পাশে করুণার দুটি আখি ভাসে, বড়া ভয় করা দিতেছে অভয়, তোল উচ্চতান গাও জয় জয়, বাড়াও বাজাও দুন্ধুবি সমন বিজয়, মার দামে পূর্ণ অবনী, পোহালো দুঃখ রজনী। আর কোনো ভয় নেই, আর কোনো যন্ত্রণা নেই, মাতা ঠাকুরনি হেসে হাত বাড়িয়ে দিয়েছেন, এক্ষুনি কোলে তুলে নেবেন। মায়ের থেকেই আমাদের উৎপত্তি, মায়ের কোলেই আমাদের ফিরে যেতে হবে। শ্রী শ্রী মাকে বলা হয় ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার উদর থেকে সৃষ্ট, তিনি আমাদের সকলের মা। এহেন জননীর রাতুল চরণে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করি। এই সংক্ষিপ্ত অনুধ্যানের যারা সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি জানাই আমার কৃতজ্ঞতা, বিশেষত কৃতজ্ঞতা জানাই আপনাদের যারা এখানে এসেছেন। আজ এতদিন পরে এই পুণ্যতীর্থে শ্রীরামকৃষ্ণের পদদুলি ধূন্য
এই পুণ্যতীর্থে এত ভক্ত সমাগম দেখে আমি সত্যিই আপ্লুত। এভাবেই আপনারা সংঘের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় মা।